এই তোরা কি বিশ্বকাপের পর তোরা কি আর আমারে দেশে ফিরতে দিবি না নেদারল্যান্ড এর এইভাবে হারে সাকিব ভাই নেদারল্যান্ডস কিন্তু যেন তেন দল না কয়েকদিন আগে ইংল্যান্ড কেউ হারিয়ে দিছে আরে ইংল্যান্ড দশ নাম্বারে ওই হিসেবে তো ইংল্যান্ড আমাদের থেকেও খারাপ দল সেই ইংল্যান্ডের কাছেও আমরা হেরে গেছি তোর কি বিন্দু পরিমাণ লজ্জা সরম নাই নেদারল্যান্ড এর সাথেও ভালো খেলতে পারলি না দেখেন সাকিব ভাই আমি বৈষম্যে একদমই বিশ্বাসী না বৈষম্য এইখানে বৈষম্য আসলো কোথ থেকে আসলোই তো যেখানে আমি অন্যান্য দলের সাথেই ভালো খেলিনি সেখানে নেদারল্যান্ডস কে একটু দুর্বল পেয়ে তাদের সাথে ভালো খেলে বসবো এটা নেদারল্যান্ডস সাথে বৈষম্য হলো না ওরে আমার সম্যবাদী রে তো বৈষম্য না করে সব দলের সাথে ভালো খেলোস না কেন ভালো খেলে লাভটা কি বলেন তো ভাই এই যে পুরা টুর্নামেন্টে মাহমুদুল্লাহ ভাই এত ভালো খেললো টুর্নামেন্ট শেষে সে যত টাকা পাবে আমিও তো তত টাকাই পাবো তাই না ভালো খেললো বলে মাহমুদুল্লাহ ভাই তো আর আমার থেকে বেশি টাকা পাবে না আর আমি খারাপ খেলেছি বলে আমি তো আর তার থেকে কম টাকা পাবো না আর ভালো না খেললে যদি দলেই না থাকো তখন ওই টাকাটাই বা পাবি কই দলে কেন থাকবো না ভাই আমি যে কন্টিনিউসলি খারাপ খেলছি এমনও তো না প্রতি দশ বারো ম্যাচ পরে তো একটা ম্যাচ ভালো খেলছি দশ বারো ম্যাচে একদিন ভালো খেলা বলতে সস কন্টিনিউসলি খারাপ খেলস না আরে রাস্তা থেকে কোনো যদু মধু কদুরে উঠাই না ব্যাটিং এ নামায় দিলেও তো দশ বারো ম্যাচ অন্তত দুই তিনটা ম্যাচ ভালো খেলবে তো হুটাই তোরে দলে রাখবো কেন আমাকে বাদ দিয়ে আপনি নিবে নিবা কাকি আপনার পাইপলাইনে আছেই বা কে ও তাইলে এই কথা না আর শান্ত তোর কি অবস্থা আমার অবস্থা তো ভালোই সাকিব ভাই আমি তো আমার স্বভাব সুলভই খেলে যাচ্ছি হ্যাঁ বিশ্বকাপে তো এই অব্দি একটা ম্যাচও ভালো খেলস নাই হ্যাঁ আমিও তো তাই বললাম বুঝলাম না যেখানে তুই একটা ম্যাচও ভালো খেলস নাই সেখানে তুই স্বভাব সুলভ কেমনে খেললি ভাই ভালো খেলা আমার স্বভাব ছিলই বা কবে আমি তো সব সময় খারাপই খেলতাম এটাই তো আমার স্বভাব ওই মাঝে দুই একটা ম্যাচ ভুল করে ভালো খেলে ফেলেছিলাম কিন্তু দর্শকরা যে রাখেন তো ভাই দর্শকদের কথা এরা যা বলে যা করে সব আবেগ দিয়া করে বিবেক দিয়া করে না আপনি একটানা না পনেরো বিশটা ম্যাচ খারাপ খেলার পরেও জাস্ট দুইটা ম্যাচ ভালো দেখবেন ওই দর্শকরাই আপনার নামে সাহাবাগে যায় গণ ক্ষমা কর্মসূচির আয়োজন করছে তাই বইলা কি তুই ভালো খেলবি না তুমি বা কই ভালো খেললা সাকিব আরে ফাহিম স্যার আপনি এখানে আসতে বাধ্য হলাম সাকিব তুমি যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যে আমার কাছে প্র্যাকটিস করে আসলা তারপর এটা কি পারফরম্যান্স করলা 14 বলে 5 রান এই 5 রান করার জন্য তুমি আমার কাছে গেছিলা না মানে ফাহিম স্যার আমি আসলে তুমি আসলে আমার নাম খারাপ করতে গেছিলা প্র্যাকটিস করতে না সরি স্যার আপনার কাছে প্র্যাকটিসের কথা না বললেই ওই সাংবাদিক মিডিয়া সবাই আমার উপরে জাপায়া পড়তো তার মানে তুমি প্র্যাকটিসের নাম করে অন্য কাজ আর আমরা ওইদিকে না যাই কিন্তু তুমি এটা কিভাবে পারলা সাকিব তোমার ব্যক্তিগত স্বার্থে তুমি আমাকে ব্যবহার লা যেমন ব্যাটিং কলপস ধরার জন্য আমারে ব্যবহার করে জানেন কোচ টানা দুইটা ম্যাচ আমি এক পজিশনে খেলতে পারি নাই আরে মিরাস তুই তো ভালো খেলো। তাই তো দলের প্রয়োজনে তোরে বিভিন্ন পজিশনে ব্যাটিং এ নামাই পজিশন তো সবই প্রায় শেষ ভাই এখন দলের প্রয়োজনে কবে জানি আমাকে বাম হাতে খেলতে নামায় দেন ভালো কথা বলছস তো জুনিয়র তামিম যেমন বাজে পারফর্ম করতেছে নেক্সট ম্যাচের ওপেনিং এ তুই লিটনের সাথে বাম হাতে নামাই আল্লাহ গো সাকিব ভাই বলতেছিলাম কি আমরা টেল এন্ডাররা তো আপনাদের থেকেও ভালোই ব্যাটিং করতেছি নেক্সট ম্যাচের ওপেনিং এ আমাদের টেল এন্ডারদেরকেই নামায় দেন না মানে এমনিতেও তো আপনারা স্বীকৃত টপ অর্ডাররা প্রথম দশ ওভারের মধ্যেই তিন চারজন আউট হয়ে যান আমরা টেল এন্ডাররা ওপেনিং এ নামলে আউট হলেও আপনাদের থেকে বেশি রান করব